1888 মে ইতালির তুসকান প্রদেশের পিসা শহরে অবস্থিত লিনিং টাওয়ার বা হেলানো স্তম্ভ। এটা কোনো মিনার নয়, এটা হলো বেল টাওয়ার। পিসার এই আটতলা টাওয়ার, যার উচ্চতা 179 ফুট, সাদা মার্বেল পাথরে তৈরি হয়েছে রোমানিস্ক শিল্প পদ্ধতিতে। এই বেল টাওয়ার বানানো হয়েছিল ক্যাথিড্রালের জন্য এবং তার নাম হয় ক্যাথিড্রাল অফ পিসা। পুরো জায়গাটা পাঁচিল দিয়ে ঘেরা, প্রবেশদ্বারটি ছিমছাম আর্চ করা, প্রবেশপথের বাঁ দিকে চলার রাস্তা সবুজ ঘাসের মাঠ আর আকাশের গায়ে হেলানো স্তম্ভ। একই লাইনে আছে গোল গম্বুজ, পিয়াজ্জো দেল দুওমা, ক্যাথিড্রাল সমাধিক্ষেত্র। কেম্পানিলে বা বেল টাওয়ার তৃতীয় তল নির্মাণের শেষে চতুর্থ তল নির্মাণের সময় থেকে হেলে পড়ার প্রক্রিয়া শুরু হয়। 13 ফুট চওড়া শ্বেত পাথরের ওই টাওয়ারটির পাশে বালির আধিক্যের জন্য ভারী অংশ বসে যায়। এই হেলানো টাওয়ার সবাইকে স্তম্ভিত করে আজও দাঁড়িয়ে আছে। অবাক কাণ্ড, গত 800 বছরে এই টাওয়ারটি 5 ডিগ্রির বেশি হেলেও আজও টিকে আছে। ২৯শে মে সকালে ব্রেকফাস্টের পর চলেছি রোমের পথে। পুরানো কথা দিয়ে শুরু করি, রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে। রোম দর্শককে মুগ্ধ করে না, বিস্ময়াবিষ্ট করে। রোমের ইতিহাস, শিল্প, ভাস্কর্য ও বীরত্ব যুগ যুগ ধরে মানুষকে আকর্ষণ করেছে। ৭৫০ খ্রিস্টপূর্বে রোমিউল রোম নগরের পত্তন করেন, এরপর রোমের উত্থান। বর্তমানে আমরা যে রোম দেখি সেটা জুলিয়াস সিজারের রোম। চওড়া রাস্তা, বাগান, কলোসিয়াম বা বিজয় তোরণ। কলোসিয়াম অনেক ছবিতে দেখেছি, আজ সেটা চাক্ষুষ করলাম। গোলাকৃতি চারতলা সেই স্টেডিয়াম বর্তমানে ভগ্ন প্রায় এবং অতীতের ঐতিহ্য বহন করছে। কলোসিয়ামের প্রথম তলায় ছিল রয়্যাল বক্স, যেখানে সম্রাট ও রাজ পরিবারের জন্য রক্ষিত। সেখানে তারা গ্ল্যাডিয়েটরের সঙ্গে গ্ল্যাডিয়েটরের খেলা দেখত। 50,000 লোক এখানে বসে খেলা দেখতে পারত। এখানে আছে সম্রাট টাইটাসের নামে বিজয় তোরণ, আর্চ অফ টাইটাস। নিরাপদ রিসর্টের ঘরে বসে অনুভব করুন আদিম জলে জঙ্গলে হিংস্র সাপদের নিঃশব্দ পদচারণা, কাঠ পাখির চিৎকারে খান খান রাতের আকাশ, সুন্দরবনের দয়াপুরে নিজস্ব গাছপালা পুকুরে সাজানো রিসর্ট সুন্দরবন হ্যামিল্টন রিসর্ট। যোগাযোগ করুন 9163220919 নম্বরে। ফিশ কার্নিভাল 2016
চাঁদিপুরে দুরাত্রি তিন দিনে, সঙ্গে বুড়িবালাম ও পঞ্চলিঙ্গেশ্বর, মাথাপিছু 3,900 টাকা। রওনা 16 জুলাই। ফিশ কার্নিভাল 2016, চাঁদিপুরে দুরাত্রি তিন দিনে, সঙ্গে বুড়িবালাম ও পঞ্চলিঙ্গেশ্বর, মাথাপিছু 3,900 টাকা। রওনা 16 জুলাই। আরও প্যাকেজের খোঁজ পেতে দেখুন আমাদের ওয়েবসাইট www.offroadclub.com। ব্ল্যাক ফ্ল্যাগে দার্জিলিংয়ের মিরিক লেকের ছবি আজও, আসলে সময়ের অভাবে সবটা আগের দিন দেখানো যায়নি। মিরিক বিরাট এক লেক, লেককে ঘিরে পথ, লেকের একদিকে গা বেয়ে উঠে গেছে পাইনে ছাওয়া পাহাড়, আর একদিকে পাহাড় একটু দূরে, মাঝে ফাঁকা জায়গা। এখানে শুধু টুরিস্টরা না, স্থানীয় মানুষও আসেন বেড়াতে। পাবেন আইসক্রিম, পপকর্ন, চানা, আরও নানা খাবার জিনিস। লেকের পাড়ে মাঠে বসে আরাম করে খেতে কার না ভালো লাগে। খাবার পরের ব্যাপারখানা মর্মান্তিক, প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিলেন একটু দূরে, আর তারপর দেখুন নিজেরাই। যে সমস্ত টুরিস্টরা আসছে তারা যদি এইসব নোংরা, এই মদের বোতল, এই যে কাগজপত্র, এইসব জিনিসগুলো ডাস্টবিনে ফেলে, তাহলে আরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, মানুষ ঘুরবে ফিরবে, দেখতে সুন্দর লাগবে। চোখে পড়ছে এখানে চারিদিকে সব নোংরা প্যাকেট, আমাদের বোতল সব চারিদিকে ছড়ানো ছিটানো রয়েছে, বাজে লাগছে। এগুলো প্রশাসনিক দিক থেকে ব্যবস্থা নেওয়া দরকার। এইরকম অপূর্ব সুন্দর পরিবেশকে যারা নোংরা করছেন বা করেছেন, অফরুটের পক্ষ থেকে তাদের দেখানো হচ্ছে ব্ল্যাক ফ্ল্যাগ।